দেখুন, এবার মার্কিন যুদ্ধ বিমানের গুলিতে ভূপাতিত সিরীয় সামরিক বিমান। সিরিয়ার রাক্কা প্রদেশে রোববার মার্কিন যুদ্ধ বিমানের গুলিতে দেশটির একটি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে সিরীয় সামরিক বিমানটি মার্কিন ঘাঁটির নিকটে বোমা নিক্ষেপ করছিল। অপরদিকে সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে রাক্কায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল সামরিক বিমানটি। 2011 সাল থেকে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মার্কিন জোটের সঙ্গে এ ধরনের প্রথম ঘটনা ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনাটি রোববার বিকেলে রাসাফাহ নামক একটি গ্রামের নিকটে সংঘটিত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট নিখোঁজ রয়েছে। এ ঘটনা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভয়াবহ প্রভাব ফেলবে আশঙ্কা করেছে সিরীয় সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র দাবি করেছে মার্কিন সেনাঘাঁটির নিকট সিরীয় বিমানটি বোমা ফেললে আত্মরক্ষার খাতিরে বিমানটি ভূপাতিত করতে বাধ্য হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন জোটের সেনারা আত্মরক্ষার জন্য ওই যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে। এতে আরও বলা হয়, যখন সিরীয় সামরিক বিমান SEU-22 মার্কিন সেনাঘাঁটির নিকটে বোমা ফেলছিল, তখন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন FA-18E সুপার হর্নেট সেটি গুলি করে ভূপাতিত করে। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।